পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহি অসি আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তম আজকের অনন্যা আজকের নারী তার সুনিপুণ পদচারণা ঘরে যেমন রেখেছে তেমনি বাইরে গৃহস্থালির সমস্ত কিছু সুনিপুণভাবে করে বাইরেও দাপিয়ে বেড়াচ্ছে স্বাক্ষর রাখছে তাদের সুনিষ্ঠার দর্শক এমন চারজন কর্মজীবী নারীকে নিয়ে সাজিয়েছে কিউট আজকের অনন্যার আজকের এই মঞ্চ তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার ডেকে নিচ্ছি চারজনকে ফামিদা মুনিরা স্মৃতি এবং নন্দিতা কেমন আছে তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো তোমাদেরকে দেখে আমারও খুব ভালো লাগছে আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো এবং তারপর আমাদের অনুষ্ঠানটা সম্পর্কে তোমাদেরকে বলবো ঠিক আছে প্রথমে ফামিদার কাছে জানতে চাই ফামিদা তোমার দেশের বাড়ি কোথায় আর তুমি ছোটবেলায় কি স্বপ্ন দেখতে আর সেই স্বপ্নের পথ ধরেই কি চলছো আমি ফামিদা ইয়াসমিন আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে ছোটবেলায় যে স্বপ্নটা দেখতাম যে সিঙ্গার হব সেটা পড়াশোনা চাকরি এগুলোর মধ্যে হারিয়ে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ এখন ব্যাংকার্স ভয়েস নামে যে রিয়েলিটি শোটা যাচ্ছে এখানে আমি টপ 10 হিসেবে আছি আর তার পাশাপাশি ব্যাংকে জব তো করতামই ব্যাংক গান এইসব নিয়ে আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি গানের চর্চা চলছে কিন্তু কেমন চলছে সেটা দু লাইন না শুনলে বলি কী করে মরিলে কান্দিস না যাইবার কালে বাঁচি যেন শয়তানে ধোকা রে জাদু ধর মরিলে কান্দিস না আমার দায় সুন্দর সুন্দর মুনিরা এবার একটু জানতে চাই তোমার কাছে কোথা থেকে এসেছো মানে দেশের বাড়ি কোথায় আর ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতে আমি সিরাজুমুনিরা সুলতানা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল থাকি ঢাকাতেই ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল অবশ্য অন্য একটা স্বপ্ন ছিল আমার ডাক্তার হওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি হয়েছি ব্যাংকার তো সেই ব্যাংকারের পাশাপাশি এখন আমরা একটা মানে প্রোগ্রাম করছি কিংবদন্তি মিডিয়া আয়োজিত ব্যাংকার্স ভয়েস নামক অনুষ্ঠান একটা রিয়েলিটি শো ওখানে আমিও টপ 10-এ আছি তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ফ্যামিলিতে গান গাওয়া অনেকে সহ্য করে না আমার শাশুড়ি আমার সাথে থাকেন আমার ফ্যামিলির সব অনেকেই মানে এই ব্যাপারটা খুব সাপোর্ট করেন অনেক সাপোর্টিভ তারা এদিক দিয়ে আমি খুবই ধন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আর তো দু লাইন গান হয়ে যাক ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে আমারই ভাঙা ঝরা গোলাবে আনিয়া সমাধি পাশে আমার বিদায়বাণী শোনাবে ঝরা গোলাবে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া
দারুণ গলা, সুন্দর। স্মৃতি, তোমার দেশের বাড়ি কোথায় এবং ছোটবেলার স্বপ্ন দেখতে কি সেই স্বপ্নের পথ ধরেই কি চলছো নাকি ভিন্ন পথে চলছো? আমি রাজশাহী থেকে এসেছি। ছোটবেলায় স্বপ্ন ছিল একজন ভালো মনের মানুষ হব এবং সফল নারী হব। যে সেক্টরেই থাকি সফল একজন নারী হওয়ার চেষ্টা করব। অনার্স এবং মাস্টার্সে সারা দেশের মধ্যে প্রথম হয়েছিলাম এবং মাস্টার্সে পর অবস্থায় চাকরিতে আসি ব্যাংকিং জবে। পরিবারে পাঁচজন ব্যাংকার, সেখান থেকেই পারিবারিক সূত্রেই ব্যাংকিংটা আমার রক্তে আছে। তো এই সেক্টরে আমি হ্যাপি, ব্যাংকিং সেক্টরে গভর্নর মেডেল পেয়েছি। আর গান ছিল পারিবারিকভাবে, গান সবাই গাইতাম, সেখান থেকে গানটা তো আমার শখের জায়গা, গানটা আমার মনের খোরাক, আমার নিজের জন্য গান গাই, এখন সবার জন্য গাইতে হবে। তো দু লাইন গান হয়ে যাক। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না বারে বারে মনে পড়ে, কেন জানি না ভেবে ভেবে ভোর হয়, স্মৃতি শুধু কথা কয়, আধারেতে বসে থেকে আঁখি জলে ভিজে যায়, যত বারে বারে মনে পড়ে কেন জানি না। সুন্দর সুন্দর। এবার চলে যাই নন্দিতার কাছে। নন্দিতা, দেশের বাড়ি কোথায়, ছোটবেলায় কি শখ ছিল, কি হবার ইচ্ছে ছিল, সেই পথ ধরেই হাঁটছো নাকি অন্য পথে চলছো? আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইল, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন খুলনা। আর ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি একজন ভালো শিল্পী হব, খুব ভালো কিছু গান করব, এরকম একটা স্বপ্ন আমার ছিল। তো যদিও আমি গানটাকে আমার প্রফেশন হিসেবে নেইনি, পড়ালেখায় খুব ভালো রেজাল্ট করার একটা সবসময় একটা তাড়া ফিল করতাম নিজের ভিতর থেকেই, তো সেই দিকটা আমি খুব ভালো করেই মেনটেন করতে পেরেছি। পড়ালেখা শেষ করে ব্যাংকিং জবে ঢুকেছি আর সাথে সাথে গানের রেওয়াজটাও চালিয়ে যাচ্ছি। নিজের স্বপ্নটাকে আসলে এভাবেই বাঁচিয়ে রাখার চেষ্টা করছি শত ব্যস্ততার মাঝেও। বাহ, চমৎকার। দুলেন গান যদি হয়ে যায় খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি নজরুলে জাতীয় পুরস্কার পেয়েছিলাম তিনবার, তো আমি আজকে একটু নজরুলসঙ্গীতের চার লাইন শোনাই। অঞ্জলি সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমার মন সুন্দর বন্দিতে সঙ্গীতে, সঙ্গীতে অঞ্জলি লহম সঙ্গীতে। বাহ, দারুণ সুন্দর একটা আমেজ নিয়ে শুরু করতে যাচ্ছে অনুষ্ঠান। কিন্তু অনুষ্ঠান শুরু করবার আগে অনুষ্ঠানটা সম্পর্কে ছোট্ট করে একটু বলে নেই। আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে চারটা রাউন্ড, প্রথম দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং অনেক অনেক গিফটস কিউটের সৌজন্যে। আর প্রতি রাউন্ডেই থাকবে তোমাদের জন্য অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্যা হওয়ার জন্যে। শুরু করবার আগে চলো এক নজরে দেখে নিই কিউটের সৌজন্য কী কী পুরস্কার তোমাদের জন্য আছে। সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হটপট, ফ্রাই প্যান, প্রেশার কুকার, কারি কুকার, জুসার, হেয়ার স্টাইলিং সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, তাড়াতাড়ি চলে যাবো রাউন্ডে, কারণ রাউন্ডে চলে গেলেই আমাদের সেই পুরস্কারগুলো পাওয়া হবে এবং পয়েন্টস পাওয়া হবে। চলে যাচ্ছি রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা, খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস, এবং সেই পয়েন্টসের ভিত্তিতে
তোমরা পাবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। দেখতে পাচ্ছ পানি ভর্তি গ্লাসগুলো আছে, তার উপরে একটা করে বল আছে এবং নিচে পোস্টার বলো যা কিছু বলো রাখা আছে আর কি। দুটো গ্লাস দু হাতে মানে কোস্টার সহ ধরে পার হতে হবে এই সাঁকোটা, কিন্তু সেখানে দেখো লাল দাগ আছে, সবুজ দাগ আছে, সবুজ দাগে ফেলে ফেলে স্টেপস সামনে এগোতে হবে, পৌঁছতে হবে ওটা হলো গন্তব্য। সেখান পর্যন্ত যেতে পারলে 10 করে পয়েন্ট, যদি লাল দাগে পা লেগে যায় তাহলে এখানে অনেক বিচ্ছিরি একটা আওয়াজ হবে, 2 করে পয়েন্ট আমরা কেটে ফেলব। ঠিক আছে নন্দিতা চলে আসো। Your time starts now. দশ পয়েন্ট, বা বা বা, চলে আসো তাড়াতাড়ি। আরে এখন গুল্লি মারো, ওটা রাখো, দৌড় দাও, তাড়াতাড়ি আসো। রাখো 20 পয়েন্ট, টাইমস আপ, 20 পয়েন্ট নন্দিতার স্কোরবোর্ডে যুক্ত হলো। চলে যাও নন্দিতা জায়গায়। থ্যাংক ইউ। এবার স্মৃতি চলে আসো, চলে আসো তাড়াতাড়ি। ইওর টাইম স্টার্টস নাও। দশ পয়েন্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বিশ পয়েন্ট, দৌড়। ওই সাইডে নেমে তাহলে ভালো। আর অল্প কয়েক সেকেন্ড আছে, পারবে না হয়তো, টাইম আপ। 30 পয়েন্ট যুক্ত হলো স্মৃতির স্কোরবোর্ডে। এবার মুনিরা চলে আসে। ইওর টাইম স্টার্টস নাও। 20 পয়েন্ট, ঠিক আছে চলে যা। এবার ফাহমিদা চলে আসে। ইওর টাইম স্টার্টস নাও। 20 পয়েন্ট, তিরিশ পয়েন্ট, চল্লিশ পয়েন্ট, টাইমস আপ। 40 পয়েন্ট ফাহমিদা তোমার স্কোরবোর্ডে যুক্ত হলো, চলে যাও জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। ফাহমিদা 40, মুনিরা 20, স্মৃতি 30, নন্দিতা 20। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য কী কী আছে আর একবার দেখে নেই। ইলেকট্রিক আয়রন, সানগ্লাস, হটপট এবং ফ্রাই প্যান। ফাহমিদা সবার আগে বেছে নিতে পারবে। আমি ফ্রাই প্যানটা নিই।
ফ্রাই প্যান হয়ে গেল কিউটের সৌজন্যে ফামিদা তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে স্মৃতি। হটপট নিব। হটপট হয়ে গেল কিউটের সৌজন্যে স্মৃতি তোমার। ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল নন্দিতা তোমার কিউটের সৌজন্যে। আর মুনিরার জন্য রয়ে গেল সানগ্লাস হয়ে গেল কিউটের সৌজন্যে মুনিরা তোমার। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। পরের রাউন্ডে অপেক্ষা করছে অনেক অনেক পুরস্কার এবং পয়েন্টস কিউট আজকের অনন্যা হওয়ার জন্য। চলে যায় পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে আমাদের সাথে একজন শিল্পী থাকেন, তিনি তার মতো করে প্রত্যেকের জন্য একটা করে গান বিষয়ক ধাঁধা দেবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, আর ভুল উত্তর হলে, দিতে না পারলে -5। তার মানে দিতেই হবে। তাকে আমরা ডেকে নেব, কিন্তু তার আগে যেহেতু এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অর্থাৎ FNF রাউন্ড, এই রাউন্ডে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু একটু করে কথা বলবো। নন্দিতা, তোমার সাথে কে এসেছে আজ? প্রোগ্রামটা আসলে হঠাৎ করে হওয়াতে সবাই কাজে ব্যস্ত, আজ আমার সাথে কেউ আসেনি, এগিয়ে দিয়ে গেছে, আবার অনুষ্ঠান শেষ হলে আবার নিয়ে যাবে। আচ্ছা, তো যে মানুষগুলো তোমার জীবনে আছে তাদের প্রত্যেকেরই তো নানা নানা ধরনের জায়গা আছে, কিন্তু কিছু মানুষ আছে যাদের জায়গাটা একেবারে বিশেষ। সেই বিশেষ মানুষ একজন হতে পারে, দুজন হতে পারে, 10 জন হতে পারে, বাট তাদের জন্য যদি কিছু বলতে চাও এই ক্যামেরায়, আমি চাই যে একটুখানি করে বলো। আজ আমি আমার বাবা সম্পর্কে কিছু বলবো, বাপিকেই বলবো। এভাবে কখনো বলা হয়নি তো। বাপি, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে পুরোটা অবদানই তোমার। আজ আমি তোমার প্রতি কৃতজ্ঞতা জানাবো না, ধন্যবাদ জানাবো না, তোমাকে অনেক ভালোবাসি। তুমি অনেক ভালো থাকো মামনি, তুমি অনেক ভালো থাকো। আমাকে আশীর্বাদ করো, আমাদের আশীর্বাদ করো যেন আমরাও ভালো থাকি। কখনো তোমাদেরকে বলে হয়ে ওঠেনি যে আসলে তোমাদের কতটা ভালোবাসি। তোমাদের অনেক ধন্যবাদ এবং সবসময় তোমাদের আশীর্বাদ কামনা করি। এবার স্মৃতির কাছে যাই। স্মৃতি, তোমার সাথে কে এসছে? আমার সাথে আমার হাজবেন্ড এসছে, শাশুড়ি এসছে, আমার ছোট্ট বাবু এসছে আর আপু এসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। আমি তুমি করেই বললাম ছোট। অবশ্যই। তো স্মৃতিকে এখানে দেখে কেমন লাগছে ভাই? খুবই ভালো লাগছে। আর মানে কখনো ভাবা হয়নি যে এরকম একটা দিন আসবে যে আপনাকে সারা ছোট থেকে আমরা বলছিলাম যে আপনাকে অনেক দেখছি টিভিতে, আজকে আপনার সামনে বসছি, খুবই ভালো লাগছে। আর আরও বেশি ভালো লাগছে যে স্মৃতি আজকে কিউট আজকের অনন্যা প্রোগ্রামে যে আসছে, এই জন্য আমার খুব ভালো লাগছে। এই প্ল্যাটফর্মটা নিয়ে যদি কিছু বলতে চাও বলতে পারো। আসলে সবাই তো অনেক ব্যস্ত থাকা হয়, এর মধ্যে মেয়েদেরকে নিয়ে যে এই প্রোগ্রামটা করছে, এর জন্য আমি সর্বপ্রথম কিউটকে ধন্যবাদ দেব। এরপরে যারা এই প্রোগ্রামটা আয়োজন করছে তাদেরকেও ধন্যবাদ দেব, এবং আমি আমার রাজশাহীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। এবার মুনিরার কাছে যাই। কে এসেছে মুনিরা? আমার সাথে আমার হাজবেন্ড এসেছেন আজকে। কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মুনিরাকে এখানে দেখে কেমন লাগছে? মানে খুবই আনন্দিত এখানে আসতে পেরে। মানে আজকে আমাদের একটা দুইটা অনুষ্ঠান ছিল। আচ্ছা। এই দুইটা অনুষ্ঠানে কি আমার কাজিনের ছেলের বিয়ে এবং ওর একটা আরেকটা প্রোগ্রাম ছিল সন্ধ্যায়, এই দুইটা প্রোগ্রাম ক্যান্সেল করে এই আপনার এই অনুষ্ঠানে এসেছি। তো কেমন লাগে এই প্ল্যাটফর্মটা সেটা একটু যদি বলেন। খুবই সুন্দর লাগে আপনাদের এই প্ল্যাটফর্মটা। আচ্ছা, ধন্যবাদ এই কিউট আজকের অনন্যাকে, এবং দীর্ঘদিন এই অনুষ্ঠানটা প্রচার করুক এই দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ। ফামিদা, কে এসেছে? আপু, আমার সাথে আমার হাজবেন্ড আসছে। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফামিদাকে এখানে দেখে কেমন লাগছে? প্রথমে আল্লাহ তাআলাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এখন আজকের অনন্যা প্রোগ্রামে ও অ্যাটেন্ড করতে পেরেছে। জানি না কী হবে রেজাল্ট, বাট আমি চাই যে ও ফার্স্ট হোক, এবং ওকে দেখে ভালো লাগছে আমার। আমি আরও বেশি ভালো লাগতো যদি
ওর বোন, ওর বাবা, আমার ফ্যামিলি মেম্বার, আমার বাবা মা, যারা ওকে উৎসাহ দেয় সবসময়, পাশে থাকে। যদি কখনো নেক্সট টাইম সুযোগ হয়, আমি চাবো তাদেরকে নিয়ে আসতে। অবশ্যই নিয়ে আসবো। তারা যেন আজকে আসলে ও এখানে আসছে ওদের জন্য, ফ্যামিলির সাপোর্ট না থাকলে কখনোই হতো না। তো ওদের দেখা উচিত যে আসো, তোমরা দেখে যাও। হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ ভাই। আমাদের এই প্ল্যাটফর্মটা আস্তে আস্তে হয়তো আরো অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধন্যবাদ গাজী টিভিকে, যারা এই প্রোগ্রামটা আসলে প্রচার করতেছে। ওনাদের মানে সাহায্য ছাড়া বা ওনাদের ইচ্ছা শক্তি ছাড়া এটা পসিবল ছিল না। তো পাশাপাশি যারা স্পন্সর আছে তাদের সহযোগিতা ছাড়াও এটা পসিবল না। অবশ্যই। তো ওভারঅল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। রাতেবেলা শুয়ে থাকি তখন আমি ইউটিউবে ওকে দেখাই যে দেখো এই যে তানিয়াপুর প্রোগ্রামগুলো দেখো কত সুন্দর, খেলাগুলো দেখো খুব মজা মজা। আমরা শুয়ে শুয়ে আপনার প্রোগ্রামের খেলাগুলো ইউটিউব চ্যানেলে আমরা দেখি। গতকালকে রাত্রে আপনাদের যে প্রচার হয়েছিল সেটাও আমরা দেখেছি, পুরো এক ঘন্টা জুড়ে আমরা প্রোগ্রামটা দেখেছি, খুবই ভালো লেগেছে। আমরা চলে যাই মূল রাউন্ডে, অনেক অনেক পয়েন্টস এখনো বাকি আছে নেয়া। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে, আজকের শিল্পী সোহেল রানা। কেমন আছো সোহেল? আলহামদুলিল্লাহ ভালো, আপনার ভালো আছেন? সোহেল বলবো নাকি রানা বলবো? আমার ডাক নাম সোহেল, সোহেল রানা বা সোহেল ডাকতে পারেন। আচ্ছা, রানা হচ্ছে আমার ভাইয়ের নাম আর সোহেল হচ্ছে আমার দেবরের নাম, কি বিপদ। আর সোহেল রানা হচ্ছে আমার মামার নাম। ও মাই গড, আমি আপাতত আপনার দেবর হয়ে থাকতে চাই। দেবর না, তাহলে ঝামেলা, আমার ভাই হয়ে থাকো, এটাই বেটার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন তুমি নিয়মটা একটু বলে দাও, আমি বলে দিয়েছি আমার মতো করে, কিন্তু তুমি তোমার মতো করে একটু একটু করে বলে দাও। আচ্ছা, আজকের নিয়মটা হচ্ছে আমি একটি গানের অন্তরা করব, আপনাদেরকে সেই গানের মুখটুকু করতে হবে। আমি সহজ করেই গাইবো, আশা করি সবাই আমার গানগুলো ধরতে পারবেন এবং 10 নাম্বার করে পেয়ে যাবেন। ধরতে পারলে 10 নাম্বার, আর ধরতে না পারলে কিন্তু -5। প্রথমে ফামিদাকে দিয়ে শুরু করছি আমরা। ওকে, এবার আমরা 10 পয়েন্ট, এবার মনিরার কাছে যাব। মনিরার জন্য একই নিয়ম, আমি গানের অন্তরাটুকু করব, আপনাকে গানের মুখটুকু করতে হবে। ভালা কইরা ঘর বানায়া, কয়দিন থাকবো আর, আরে কয়দিন থাকবো আর, আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, ভাগনা চোলা মার লোকে আমি শূন্যে মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নয়া মা। মনিরার স্কোরবোর্ডে ঠাকাশ করে লেগে গেল। এবার স্মৃতির পালা। ওকে, এবার আমরা স্মৃতির কাছে যাচ্ছি। স্মৃতির জন্য একই নিয়ম, আমি গানের অন্তরাটুকু করব, আপনাকে মুখটুকু করতে হবে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছি, জীবন অঙ্গার হইব তোমার লাইগারে, সোনার
10 পয়েন্ট স্মৃতি স্কোরবোর্ডে ঠকাশ করে লেগে গেল এবার নন্দিতার জন্য। নন্দিতার জন্য একই নিয়ম, আমি অন্তরাটা করছি গানের, আপনাকে গানের মুখটা করতে হবে। চোরিয়া হাম মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চোরিয়া হাম মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্য পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না, মধ্য পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না। নন্দিতা স্কোরবোর্ডে 10 পয়েন্ট জুটে গেল টাকাশ করে। এবার এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। পামিদা 50, মনিরা 30, স্মৃতি 40, নন্দিতা 30। এই রাউন্ডে তোমাদের জন্য আছে হ্যান্ড ব্লেন্ডার, আছে প্রেশার কুকার, আছে কারি কুকার এবং হেয়ার স্টাইলিং সেট। পামিদা সবার আগে বেছে নিতে পারবে। হেয়ার স্টাইলিং সেটটা নিতে যাচ্ছি। হেয়ার স্টাইলিং সেট কিউটে শো জন্য হয়ে গেল পামিদা তোমার। নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে স্মৃতি। স্মৃতি কোনটা চাই? কারি কুকার। কারি কুকার হয়ে গেল স্মৃতি তোমার কিউটে শো জন্য। এবার বেছে নিতে পারবে মনিরা। মনিরা কোনটা চাই? প্রেশার কুকার। প্রেশার কুকার হয়ে গেল কিউটে শো জন্য মনিরা তোমার। আর নন্দিতার জন্য রয়ে গেল হ্যান্ড ব্লেন্ডার। হ্যান্ড ব্লেন্ডার হয়ে গেল নন্দিতা তোমার কিউটের সৌজন্যে। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ গিফট দেওয়া শেষ, নাম্বার দেওয়া শেষ, তাড়াতাড়ি আরও নাম্বার পেতে হবে, কারণ কিউট আজকের অন্য হবার জন্য সে নাম্বারটা অনেক জরুরি। পরের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা, দর্শক কোথাও যাবেন না, এর পরের রাউন্ড হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে, সঠিক উত্তরের জন্য 5 করে পয়েন্ট। এটা পারফরমেন্স রাউন্ড, তাই প্রত্যেকে কিছু না কিছু পারফর্ম করতে হবে। তো আমরা যাই প্রথমে নন্দিতার জন্য ধাঁধা। 100 থেকে কত বাদ দিলে 100ই থাকে? শূন্য বাদ দিলে? শূন্য যদি বাদ দেয় তাহলে একটা দিলে 10 হবে, দুটো দিলে 1 হবে। মাইনাস 0 দেখে নে একটু, 1 বাদ দিলে শত থাকবে, মানে দুটো শূন্য মানেই তো আসলে শত, একক, দশক, শতক, সহস্র, দুটো শূন্য মানে কিন্তু শত। ওকে, দ্বিতীয় ধাঁধা, দিতে পারলাম না পয়েন্ট, দ্বিতীয় ধাঁধা নন্দিতার জন্য। ছবি 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 যায় ছবিরা, এটা দিয়ে একটা বাক্য হবে, বাক্যটা ছবির ভেতর থেকে তোমাদের খুঁজে বের করতে হবে। আমি কি ওখানে আসতে পারি একটু? আসো। মনে হয় হবে না। হবে না, তাহলে জায়গায় চলে যাও। আমার কাছে যেটা মনে হয় কক্সেস বাজার মধু চন্দ্রিমায় যায় কাপলরা বা নবদম্পতিরা বা সামথিং এরকম কিছু। হ্যাঁ, মানে এটা কিন্তু অনেক কঠিন ছিল না, মানে ছবি ছবি আমি বলেছি, ছবিটাই ক্লু, ছবির ভেতর থেকে ক্লু বের করো। নাম্বার দিতে পারলাম না নন্দিতা, কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি একটি গান করব, চলে আসো। হাতিরো কাকন ফেলেছি খুলে কাজল নিয়ে চোখে, তবু তোমার কাছে যাব যা বলে বলুক লোকে। হাতিরো কাকন ফেলেছি খুলে কাজল নিয়ে চোখে, তবু তোমার কাছে যাব যা বলে বলুক লোকে, তবু তোমার কাছে যাব যা বলে বলুক লোকে। বাহ, সুন্দর, চলে যাও নন্দিতা জায়গায়। এবার স্মৃতির জন্য ধাঁধা। এখানে বাংলাদেশের
কোন জেলা? নেত্রকোনা। দেখি একটু, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা স্মৃতির জন্য, 17 থেকে 4 ছাড়া আর কি বাদ দিলে 13 থাকে? দন্ত স। দেখি উত্তর সঠিক হয়েছে। 10 পয়েন্ট স্মৃতির স্কোরবোর্ডে জুটে গেল। এবার স্মৃতি আমাদের জন্য কি পারফর্ম করবে বলো? গান করে। চোখে রাখো চোখ, কিছু কথা হো বলবে শুনবো আমি, হাতে রাখো হাত সারাদিন রাত, স্বপ্ন পথে নামি, সুখের এ লাগনে তুমি আমি দুজনে, প্রেমের পৃথিবী সাজায় ও প্রিয়, আমি তোমার হতে চাই, ও প্রিয় আমি তোমার হতে চাই। সুন্দর। এবার মুনিরার জন্য ধাঁধা। গাড়ি ছাড়া একই কেন্দ্র থেকে একই দূরত্ব অতিক্রম করতে একজনের লাগে 5 মিনিট, আরেকজনের লাগে 1 ঘন্টা, এরা কারা? ঘন্টার কাটা এবং সেকেন্ডের কাটা, মিনিটের কাটা। দেখি উত্তর সঠিক হয়েছে। এর পরের ধাঁধা মুনিরা তোমার জন্য। নিচের ছবিগুলো আলাদা আলাদা ঘরে রয়েছে, এগুলো উপরের ঘরে দুটি করে এমনভাবে সাজাও যেন কারো কোনো ক্ষতি না হয়। কাছে আসবো? হ্যাঁ 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 আস। বাঘ, কলা, বেড়াল, বানর, হাতি, খরগোশ। বাঘ, কলা, কলা, বেড়াল, বানর, বেড়াল, বানর, বানর। দেখি কলার সাথে কি দিয়েছিলা তুমি? বাঘ, কলা। বাঘ কলা দিয়েছিলে, ওটা বেড়াল বানর বলেছিলে। বেড়াল বানর বলেছো? হ্যাঁ। আচ্ছা, ওটা আমরাই নিলাম। আর হাতি, খরগোশ। ওকে যাও। 5 পয়েন্ট কি পারফর্ম করবে আমাদের জন্য? কবিতা। চলে আসো। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে তোর ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে তোমার কুলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? ঠিক আছে, থ্যাংক ইউ। এবার ফাহমিদার জন্য ধাঁধা। বাদাম কুচি, জাফরান, গুঁড়া দুধ, আধ ভাঙা চাল, চিনি, এলাচ, দারচিনি, আধ ভাঙা বাদাম, গোলাপ জল, ফুল ক্রিম, মিল্ক, বলতে হবে এই হাঁড়িতে কি রান্না হচ্ছে? পায়েস। দেখে নি, ফিনি পায়েস আমি ধরবো, ওটা নিব। এবার দ্বিতীয় ধাঁধা। কোনটি দ্বারা কম্পিউটার চালানো যায়? মাউস। দেখি উত্তর। উত্তর সঠিক হয়েছে। 10 পয়েন্ট কি পারফর্ম করবে ফাহমিদা? গান করি। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসামেতে লাকড়ি নেব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়াম, সদর বলে নিব পিঠের ছাপ, ও বাপুরাম ফাঁকি দিয়া চালাইনি আসাম, ও বাপুরাম ফাঁকি দিয়া চালাইনি আসাম, ও আলকিনারে নাহরে গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি হ্যাচকের চামড়ায়,
ও গাছের মধ্যে তুলসী মাটার মধ্যে পান সাদা সাহে ফাঁকি দিয়া চালাহিনি আসাম মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাব মনে করি আসাম যাব আসামেতে লাকড়ি নেব বাবু বলে কাম কাম সাহে বলে ধুরিয়ান সদার বলে নিব পিঠের চাপ ও বাপুরাম ফাঁকি দিয়া চালাই নিয়াসাম ও বাপুরাম ফাঁকি দিয়া চালাই নিয়াসাম বা সুন্দর চলে যাও জায়গায় এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই ফামিদা 60 মুনিরা 40 স্মৃতি 50 নন্দিতা 30 জেনে নিলাম স্কোর তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে কারণ পরের রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা চলে যাব পরের রাউন্ডে এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা আমি একে একে 10টা প্রশ্ন করে যাব প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে যেহেতু এটা বাজার রাউন্ড অপশনগুলো শুনবার পরে যে আগে বাজার টিপবে তার নাম ঘোষণা করব তারপরে উত্তরটা দেবে সঠিক উত্তরের জন্য 5 প্লাস আর ভুল উত্তরের জন্য 5 মাইনাস শুরু করব প্রশ্ন প্রশ্ন শুরু করবার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি আপনাদের 3R সাইজের এক কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায় প্রযোজক কিউট আজকের অনন্যা জি টিভি 25 সেগুন বাগিচা ঢাকা 1000 ফোন 8391021 থেকে 5 পর্যন্ত ইমেইল আজকের অনন্যা @gazitv.com আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত চলে যাচ্ছি প্রশ্নে প্রশ্ন 1 বাংলাদেশের কোন নারী 2 বছরের জন্য বিশ্বব্যাংকের উইফায়ের উইমেন্স এন্টারপ্রেনার্স ফিনান্স ইনিশিয়েটিভ লিডারশিপ চ্যাম্পিয়ন মনোনীত হয় ক রাশিদা কে চৌধুরী খ সেলিমা আহমদ সঠিক উত্তর সেলিমা আহমদ প্রশ্ন 2 পরিপূরক দ্রব্য কোনটি ক কালি কলম খ টাকা পয়সা নন্দিতা টাকা পয়সা উত্তর ভুল হয়েছে সঠিক উত্তর কালি কলম প্রশ্ন 3 উৎপাদনের স্থায়ী উপাদান কি ক কাঁচামাল খ ভূমি নন্দিতা ভূমি উত্তর সঠিক হয়েছে প্রশ্ন 4 কাচের ঘরের বউ সে লোহার বাসর কথায় এখন খুঁজতে জ্বালাই আগের কালের ধূসর ক মশাল খ হারিকেন মুনিরা হারিকেন উত্তর সঠিক হয়েছে প্রশ্ন 5 সিগারেট উৎপাদনের ট্যাক্স কি ধরনের কর ক কর অবকাশ খ নন্দিতা অপশন 2টা উত্তর ভুল হয়েছে সঠিক উত্তর পাপ কর প্রশ্ন 6 বর্তমানে খেজুর রপ্তানির শীর্ষ দেশ কোনটি ক সংযুক্ত আরব আমিরাত খ ইরান মুনিরা ইরান উত্তর সঠিক হয়েছে প্রশ্ন 7 জলকেলি উৎসব পালন করে কোন সম্প্রদায়ের মানুষেরা ক মারমা ও রাখাইন খ ত্রিপুরা সঠিক উত্তর মারমা ও রাখাইন প্রশ্ন 8 তাহার খবর বেরিয়ে গেলে বদনাম সমাজে হাটের মধ্যে ফেটে গেলে মানের বিনাশ হবে ক সোশ্যাল মিডিয়া খ হাড়ি মুনিরা হাড়ি উত্তর সঠিক হয়েছে প্রশ্ন 9
পায়ের আওয়াজ পাওয়া যায় উপন্যাসটি কার লেখা? ক আব্দুল্লাল মামুন, খ সৈয়দ শামসুল হক। স্মৃতি, আব্দুল্লাল মামুন। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর সৈয়দ শামসুল হক। প্রশ্ন 10, বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশ কোনটি? ক পাকিস্তান, খ যুক্তরাষ্ট্র। নন্দিতা, পাকিস্তান। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। স্কোর আমার হাতে চলে এসেছে, সবচেয়ে পিছিয়ে আছে নন্দিতা 20 পেয়ে, এরপরে আছে স্মৃতি 45 পেয়ে, কিউট আজকের অনন্যার বিজয়ী হয়েছে ফাহমিদা 60 পেয়ে, আর রানার আপ হয়েছে মুনিরা 55 পেয়ে। চলে আসো, খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আসো ফাহমিদা। মুনিরা চলে আসো, এদিকে দাঁড়াও। কেমন লাগছে বলো ফাহমিদা? আসলে এনজয় করতে এসেছিলাম, মানে সবাই তো আমরাই সবাই ব্যাংকার্স ভয়েসের, তারপরে এটা আসলে অন্যরকম প্রাপ্তি, অন্যরকম ভালো লাগা, মনে হচ্ছে মিস ওয়ার্ল্ড হয়ে গেছি। তোমার জন্য কিউটের সৌজন্যে কি আছে দেখে নাও, ওয়াশিং মেশিন। কিউটের সৌজন্যে তোমার জন্য আছে ওয়াশিং মেশিন, ওটার পাশে চলে যাও। আর রানার আপ মুনিরা তোমার জন্য আছে, তোমার কেমন লাগছে বলো একটু করে? আমার খুবই ভালো লাগছে, একটু নাম্বার একটু এদিকে একটু, আমার মনে ছিল আমার মানে পারতাম এটা, যুক্তরাষ্ট্র কেন যেন বললাম না, ভাগ্যে নাই যে। তোমার জন্য কি আছে সেটা একটু জেনে নাও, কিউটের সৌজন্যে তোমার জন্য আছে ডিনার সেট, চলে যাও ডিনার সেটটার পাশে। তোমরা দুজনও চলে আসো, আসো। কেমন লেগেছে নন্দিতা? নিয়মটা বুঝতে একটু ভুলে গেছিল, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আমার, তবে এটা ফান হিসেবে নিয়েছি, সবার সাথে খেলেছি, এটা অনেক মজা। মানে লাস্টে এই শুটিং এর সময়টা যে 2-3 ঘন্টা সত্যি মানে মনে হয়েছে যে আমি আউট অফ দ্য ওয়ার্ল্ড ছিলাম, আউট অফ ভালো ভালো লেগেছে সত্যি কথা। তোমার কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে, আমি খুব সময়টাকে খুব এনজয় করেছি, হার জিত তো থাকবেই, থাকবে, এটা কোনো বড় কিছুই না। তোমাদের চারজনের জন্য কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার্স, তোমরা এখানে চলে আসো, আমি নিয়ে আসি। আমাদের এই পুরো অনুষ্ঠান জুড়ে আনন্দে আনন্দে কাটিয়ে ফেললাম অনেকটা সময়, সবাই বলছিল তারা নাকি তাদের ছোটবেলায় ফিরে গেছে। স্মৃতিকে মনে করিয়ে দেওয়ার এই যে চেষ্টায় যদি সফল হই সেখানে আমাদের সার্থক কথা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ভালোবাসায় আমাদেরকে রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের পর্ব। খোদা হাফেজ।